দ্রাক্ষণ এক প্রকার দেশীয় অপসালিত ফল যা অত্যন্ত পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর, যার ইংরেজি নাম হল বার্মিজ গ্রেপ। ফল গোলাকার, পাকলে হলুদ বর্ণ ধারণ করে। ফলের খোসা ছাড়ালে 3 থেকে 4টি রসালো অম্ল মধুর স্বাদের বীজ পাওয়া যায়। বর্তমানে এটি বাংলাদেশের নির্দিষ্ট কিছু এলাকায় চাষ হয়, বিশেষ করে নরসিংদী, সিলেট, গাজীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং রংপুরে লটকনের চাষ হয়। নরসিংদীর লটকন অত্যন্ত স্বাদের এবং সারা দেশে এর চাহিদা রয়েছে। লটকনের পুষ্টিগুণ বা উপকারিতা, লটকনে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে। এছাড়াও লটকনে খনিজ উপাদান রয়েছে, এর মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। খাদ্য শক্তির ভালো উৎস হলো লটকন। দৈনন্দিন কাজকর্মে খাদ্য শক্তির প্রয়োজন। আমাদের জাতীয় ফল কাঁঠালের তুলনায় প্রায় দ্বিগুণ খাদ্য শক্তি রয়েছে। লটকনে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, এনজাইম যা দেহের গঠন ও কোষকলার সুস্থতার জন্য খুবই কাজে লাগে। লটকনে কিছু পরিমাণ প্রোটিন ও খুব অল্প পরিমাণ ফ্যাট রয়েছে, যার কারণে যে কোনো বয়সের যে কোনো মানুষ খেতে পারে। লটকনে কিছু আয়রনও রয়েছে। এছাড়াও লটকনের অনেক ঔষধি গুণাবলী রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো লটকন বমি বমি ভাব দূর করে, পাশাপাশি মানসিক অবসাদ দূর করতে সহায়তা করে। এছাড়াও লটকন তৃষ্ণা মিটায়। লটকনের পাতা ও শিকড় খেলে পেটের নানা রকমের অসুখ ও জ্বর ভালো হয়। লটকনের বীজ গনোরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। ডায়রিয়ার নির্মূলে লটকনের পাতার গুঁড়া বেশ ভালো কাজ দেয়। লটকনের নানা রকম গুণাবলী থাকলেও এটি প্রচুর পরিমাণ খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, এটা বেশি পরিমাণ খেলে ক্ষুধামন্দাও হতে পারে। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।